আমাদের চারপাশে অনেক ঔষধি গাছপালা রয়েছে, তার মধ্যে শতমলী খাওয়ার উপকারিতা অনেক বেশি। শতমলী একটি লতানো ভেষজ উদ্ভিদ। এই ভেষজ উদ্ভিদের গোড়ায় একগুচ্ছ কন্দমূল থাকে। বিশেষ করে এই মূলগুলোই শতমূলী নামে বেশ পরিচিত। এই শতমূলীর মূলে লতানো বাঁকা কাঁটা রয়েছে। এই শতমূলীর শরতের ফুল ও ফল হয়। এ ফল পাকে মাঘ ও ফাল্গুন মাসে। এ ফল দেখতে ছোট্ট মটরের মতো সবুজ ফল, তবে পাকলে লাল হয়। এই শতমূলীর ভেষজ গুণাবলী অপরিসীম, যা কার্যকরী ভূমিকা রাখে আমাদের দেহে। আজ আপনাদের কাছে শতমূল বা শতমূলী খাওয়ার উপকারিতা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া শেয়ার করা হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এবার আসুন জেনে নিই শতমূলীর উপকারিতা। শতমূল বা শতমূলী আমাদের উচ্চ কিংবা নিম্ন উভয় ধরনের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। শতমূলী খেলে এতে থাকা পটাশিয়াম বেশ কিছু উপকারী খনিজ উপাদান আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। অনেকের হজম সমস্যা থাকে, তাদের জন্য এই শতমূল। এ গাছ আমাদের অসাধারণ হজম শক্তি বৃদ্ধি করে, বায়ু নিঃসরণের একটি দারুণ কাজ করে। এই শতমূলীর ফল অল্প পরিমাণে তরকারি রান্না করে খেতে হয়। এটি বাত ব্যথা স্নায়ু দুর্বলতায় কার্যকরী ভূমিকা পালন করে। এই শতমূলী ছালের রসের সঙ্গে রসুন পিষে একসাথে মিশিয়ে প্রলেপ দিলে ব্যথা সেরে যায়। আপনি কি আমাশয় ভুগছেন? তাহলে অবশ্যই আমাশা থেকে বাঁচতে হলে শতমূলীর মূলের রস 3-4 চা চামচ ও 3-7 দিন প্রতিদিন সকালে ও বিকালে সেবন করলে আমাশা থেকে ভালো হয়ে যাবেন। শতমূলী আমাদের অন্ত্রের কৃমি দূর করতে কাজ করে, এমনকি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবেও কাজ করে। শতমূলীর রস আমাদের যকৃত এবং পিত্তথলির নানা ইনফেকশন রোধে বিশেষভাবে কার্যকর ভূমিকা পালন করে। অনেকের স্নায়ু শক্তির দুর্বলতায় ভোগেন, তাদের জন্য এই শতমূলী স্নায়ু শক্তি বৃদ্ধি ও দৈহিক দুর্বলতা কাটাতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। দৈহিক দুর্বলতা কাটিয়ে উঠতে শতমূলীর রস 3-4 চামচ নিয়ে 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে সকাল ও বিকালে আহার করুন। এই শতমূলী 10-15 দিন আহার করলে পুনরায় শক্তি ফিরে পাবেন। এটি আরও অনেক রোগে কাজ করে থাকে। শতমূল বা শতমূলী ওজন কমাতে সাহায্য করে। শতমূলীর মধ্যে শুধু ফ্যাট এবং ক্যালোরির পরিমাণ কম নেই, বরং এর মধ্যে ফাইবার আছে, যা ওজন কমাতে সাহায্য করে। প্রস্রাব বা কিডনি ইত্যাদি সমস্যায় শতমূলী কাজ করে। শতমূলী প্রাকৃতিক মূর্ত বর্ধক হিসাবে কাজ করে। এটি দেহ থেকে অতিরিক্ত লবণ এবং তরল পদার্থ বের করে দেয়, সেই কারণে এডিমা বা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য শতমূলী খুবই উপকারী। সুস্থ হার্ট পেতে শতমূলী খাওয়া দরকার। শতমূলীর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উচ্চ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে আমাদের রক্ষা করে। শতমূলী বার্ধক্যতা আটকাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট দেহের বার্ধক্যে আসতে দেয় না। ফলেটের সাথে B12 মিশে এর পতন ঘটায়। সুন্দর ত্বকের জন্য শতমূলী খাওয়া দরকার। মুখ বা ত্বকে পরিষ্কার করতে শতমূলী ব্যবহার করা হয়। শতমূলী নানান ধরনের মুখ বা ত্বকের সমস্যায় ঘা বা ব্রণ থেকে রক্ষা করে। এছাড়াও শতমূলী সূর্যের ক্ষতিকারক রশ্মি এবং দূষণ থেকে ত্বককে রক্ষা করে। গর্ভ অবস্থায় শতমূলীতে উপস্থিত ফলেট মহিলাদের গর্ভ অবস্থায় খুবই সাহায্য করে। ফলেট ভ্রূণের মধ্যে স্নায়ু টিবের ত্রুটি ঝুঁকি কমাতে সাহায্য করে। শতমূলী ক্যান্সার প্রতিরোধক। শতমূলীতে উপস্থিত সালফারেন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। শতমূলী প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকে, যা ক্যান্সার হবার ঝুঁকি কমিয়ে দেয়। নেশা ছাড়তে শতমূলী সাহায্য করে। মিনারেলস এবং এমিনো অ্যাসিড নেশা ছাড়াতে সাহায্য করে। এটি অ্যালকোহল থেকে পাকস্থলীকে সুরক্ষিত রাখে। শতমূলী শিকড় মানুষের কিডনি লিভার গনোরিয়ার জন্য অনেক উপকারী। বিশেষ করে এটি আমাদের নার্ভের কার্যক্ষমতা ঠিক রাখে, চোখ ও রক্তে যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়া শতমূলী মহিলাদের হরমোন ভারসাম্য, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক আলসার, যকৃতের রোগ, কম কামশক্তি, হতাশা, উচ্চ কোলেস্ট্রল, বদ হজম, দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং উচ্চ রক্তচাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করতে কাজ করে। এবার আসুন জেনে নিই শতমূলীর পার্শ্ব প্রতিক্রিয়া।
শতমূলের কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে, তবে এটি ত্বকে ব্যবহার করলে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটি ফুসফুসের সমস্যা যেমন নাক, হাঁপানি, কাশি, গলা সমস্যা ইত্যাদির কারণ হতে পারে। যে সকল ব্যক্তির পেঁয়াজ, রসুন এবং অন্যান্য শাকসবজিতে অ্যালার্জি আছে তারা শতমূলি ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এটি লিলাসাই পরিবারের অংশ। সো ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।